কাল সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। মিনতি লাভ স্টোর সবাইকে জানাই আরেকবার স্বাগত, ওয়েলকাম। তো দেখো আমি বিস্কুট খাচ্ছি, কেন বলো তো? কারণ বলছি এটা কি বলো তো, তেঁতুল। আমি এখন শশা দিয়ে তেঁতুল মাখা খেয়েছি, ভীষণ লঙ্কা লেগেছে, ঠিক আছে, সেই জন্য মানে একটু বিস্কুট খাচ্ছি আসলে। আর দেখো ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি, আমার ছেলেকে এই তেনাটা দিয়ে মুছিয়ে দিয়েছি গরম জল করে। আর এখানে কি বলতো, হাঁড়িতে এখানে আছে গরম জল, এটা হচ্ছে ঠান্ডা জল, ঠিক আছে। ওকে ঠান্ডা জল দিয়ে মাথা ধুয়ে দিয়েছি। আর ওই দেখো এখানে জামা প্যান্ট খুলে রেখেছে, আর ঝাঁটা ভেঙেছে, দেখো খেলেছিল তো। ওর ভীষণই শরীর খারাপ, টাইফয়েড জ্বর হয়েছে, ওর টাইফয়েড জ্বর হয়েছে, তার জন্য আমি ওকে মুছিয়ে দিয়েছি। আর আজকে থেকে না, ওর আসলে অনেক দিন ধরে জ্বরটা হচ্ছিলো, 3-4 মাস হয়ে গেছে, আমরা কেউ আসলে বুঝতে পারিনি। তো যখনই জ্বর হয় তো ওষুধ নিয়েছি ডাক্তার দেখিয়ে, ওষুধ খাওয়ানোর পর না আমরা মানে যখন খাওয়াই তখন ঠিক জ্বরটা থাকে না, ঠিক আছে, যখন আবার বন্ধ দিই ঠিক তখন আবার ওর জ্বরটা চলে আসে। তো সেই জন্য ডাক্তার বলছিল যে ওকে একটু চেক করানো দরকার, ঠিক আছে। তো রক্ত পরীক্ষা মানে রক্ত টেস্ট করানো দরকার। তো যাই হোক সব কিছুই করানো হয়েছে। তোর হচ্ছে টাইফয়েড জ্বর এসছে, তো কালকে একটা ইঞ্জেকশন করেছি। এখন আমি আবার হচ্ছে স্নান করবো, এখন ওকে তো রেডি করে দিয়েছি। কি তো রেডি করানোর পর এখন আমি স্নান করবো, তারপর ডাক্তারের কাছে যাবো। আজকে আর একটা ইঞ্জেকশন করতে হবে ওকে, আরও 3-4টা হয়তো করতে হতে পারে। ডাক্তারে বলেছে ওকে যে ওর 4-5টা ইঞ্জেকশন লাগবে, আসলে ওর অনেক পুরনো জ্বর সেই জন্য। আর সবাইকে বলছি প্লিজ বন্ধুরা, সবাই একটু বাচ্চাদের দিকে খেয়াল রেখো, কারণ বাচ্চাদের একটা ভাইরাস এসছে, অ্যাডিনো ভাইরাস, এখন প্রত্যেকটা বাচ্চারই হচ্ছে। তো যাই হোক সবাই একটু ভগবানের কাছে প্রার্থনা করো, আমার ছেলে যেন জ্বরটা সেরে যায়। আসলে ওকে স্কুলে ভর্তি করানো হয়েছে, প্রাইভেট স্কুলে, সেখানে আমার টাকাগুলো যাচ্ছে। তো যাই হোক ওটা চিন্তা করলে হবে না, আসলে এখন আমার ছেলেটাকে ঠিক করানো দরকার, কারণ বাড়িতে কেউ নেই, আমি একা। আর তোমরা সবাই জানো আমার বর বিদেশে থাকে, আর শ্বশুর শাশুড়ি এসেছিলো 3-4 দিন থেকে, আবার চলে গেছে, 2 সপ্তাহ হয়েছে। ওইখানেও না গেলেই নয়, ঠিক আছে, শ্বশুর আর শাশুড়ি ওইখানে থাকতেই হবে, কারণ আমার মেসো শ্বশুরের ভীষণ সিরিয়াস খারাপ অবস্থা। তো যাই হোক আমি এদিকটা যেমনভাবে পারছি সামলে নিচ্ছি, ওইদিকেও না থাকলে নয়, আর বর বিদেশে না গেলেও নয়, আমরা খুবই গরিব তোমরা জানো, আমাদের একদমই চলবে না, বিদেশে না থাকলে আমরা দুটো খেতে পারবো না, তার জন্য বিদেশে থাকা। তো যাই হোক ভগবানের কৃপায় ধরা পড়েছে, মানে ধরা পড়েছে বলতে কি, আমরা বুঝতে পেরেছি, জানতে পেরেছি যে ওর টাইফয়েড জ্বর হয়েছে। তো এখন আস্তে আস্তে করে আশা করবো ওর ঠিক সুস্থ হয়ে যাবে, তারপর হয়তো 1 সপ্তাহ লাগতে পারে, তারপরে ওকে স্কুলে দেবো। আর দেখো বন্ধুরা একটা তোমাদের সবাইকে একটা জিনিস দেখাবো, তোমরা অনেকেই এখন এই সময় শসা খাবে জানি, তো যাদের ফ্রিজ নেই তাদের জন্য একটা টিপস আছে। আমি মানে বেশ কয়েকদিন হয়েছে শসা কিনে এনেছি, তো আমার ছেলে খেতে চেয়েছিলো, ও আসলে এখন যেটা খেতে চায় সেটাই নিয়ে আসি, ওর মুখে রুচি নেই, খেতে চায় না, তবুও যা চায় সেটাই নিয়ে আসি। তো দেখো বন্ধুরা আমি কিন্তু এখানে দেখো জলে শসা ভিজিয়ে রেখেছি, আমাদের তো ফ্রিজ নেই, দেখো টাটকা আছে, আজকে না এটা কিন্তু 1 সপ্তাহ হয়ে গেছে আমি ভিজিয়ে রেখেছি। আর এটা আমি একজনের থেকে শিখেছি, ঠিক আছে, আমাদের বাড়ির কাছে একটা বউ আছে, মানে সম্পর্কে আমার বউ মানে বলা ভুল হবে, কারণ বিয়ের আগে থেকে ওকে আমি চিনি, মানে ও হচ্ছে আমার একটা বান্ধবীর বোন, ওর থেকে আমি শিখেছি ওটা, তার জন্য আমি শসা ভিজিয়ে রাখি, আসলে টাটকা থাকে, সতেজ থাকে, আর খেতেও ভালো লাগে। আমি এখনই শসা দিয়ে তেঁতুল দিয়ে মেখে খেয়েছি, তো সত্যি খুব ভালো ছিল। আমি এই ভিজানোর পরে আজকে খেয়েছি, তো দেখলাম সত্যি টাটকা থাকে,
তো ওর থেকে একটা নতুন টিপস পেলাম, খুব ভালো লাগলো। আর আমার ছেলেকে দেখাচ্ছি, এক মিনিট। এই দেখো আমার ছেলে দাঁড়িয়ে আছে, কতটা অসুস্থ। আর ওর শরীরটা এতটা দেখতে খারাপ হয়ে গেছে, দেখো কতটা পাতলা হয়ে গেছে, একদম ওজন নেই গায়ে ওর। আসলে বুঝতে পারিনি যে ওর জ্বরটা অত দূর হয়ে গেছে, ঠিক আছে? এটা তো আমরা কেউই বুঝতে পারবো না, এটা শুধুমাত্র ডাক্তাররাই বুঝতে পারবে। ওই দেখো আমার ছেলে আসছে পিছন পিছন। আর আমি কি বলবো বন্ধুরা, আমার সব দিক থেকে এত মানে সময় খারাপ যাচ্ছে। আমার যেন 6টা মুরগি মারা গেছে, 6টা, 6-6টা মুরগি মারা গেছে, অসুখ করেছিল। এদিকে ওকে আমি সময় দেব না আমার মুরগিগুলো দেখবো বলো তো। যাই হোক, 2টো মুরগি বেঁচে আছে, সেই 2টো দেখাবো তোমাদের। দেখো বন্ধুরা, এই 2টো মুরগি আছে, কিন্তু ওরা ভয় পাচ্ছে আমি এসেছি বলে। আসলে ওদের কখনো আমি ছাড়ি না, কিন্তু এখন আপাতত কয়েকদিন আটকে রাখবো, না হলে আমার একটু মুশকিল হয়ে যাচ্ছে, সমস্যা হচ্ছে। আর দেখো বন্ধুরা, আমাদের এবারে কিন্তু প্রত্যেকটা গাছে, প্রত্যেকটা আম গাছে মুকুল এসছে। দেখো দেখা যাচ্ছে কি না জানি না, দেখো প্রতিটা গাছে আমের মুকুল এসছে, লিচু গাছেও এসছে। এই দেখো বন্ধুরা, লিচু গাছে মুকুল এসেছে, দেখো। আর ওই দেখো আম গাছে কি পরিমাণ মুকুল এসছে, বললাম যে প্রত্যেকটা আম গাছে মুকুল এসছে, লিচু গাছে এসেছে। আর এই দেখো সিম গাছে সিম ধরেছে। তো যাই হোক বন্ধুরা, আমার আমাকে ফোন করেছিল এখনই, এখনই ওই ডাক্তার দাদার বউ মানে বৌদি ফোন করছিল, আমি ছেলেকে নিয়ে যাব এখন। তো টাটা, আবার দেখা হচ্ছে একটু পরে। এখন আমি আমার ছেলেকে ইঞ্জেকশন করাতে যাচ্ছি, ঠিক আছে? তার জন্য আবার ক্যামেরাটা অন করছি। আর এইভাবেই যাচ্ছি, দেখো অবস্থা কি, চুলের চিরুনি দেওয়া হয় না মাথায়, না সিঁদুর পড়েছি। এখন এইভাবে না গেলে ডাক্তার পাবো না, ডাক্তার চলে যাবে, আর বাড়িরই কাছে, ঠিক আছে? দেখো বন্ধুরা, ওই বাড়ির পাশে দাদুদের সর্ষে তুলছিল, সেটা দেখালাম তোমাদের। আর আমি সকালবেলা রান্না করেছিলাম হচ্ছে কি শাক বলে যেন, কলাই শাক বলে নাকি, ওইগুলো রান্না করেছি। 10 টাকা দিয়ে 1 পোয়া কিনে এনেছিলাম, আর 1 পোয়া 15 টাকা দিয়ে উচ্ছে নিয়েছিলাম। আর টমেটো এনেছিলাম, টমেটো চাটনি করেছি। তো আবার ডাক্তারের বউ আবার ফোন করলো আমাকে, খুব শিগগিরই যেতে হবে। তো বন্ধুরা পরে কথা বলছি। দেখো বন্ধুরা, ডাক্তারের বাড়ি থেকে বেরিয়ে কত সুন্দর ভুট্টা ক্ষেত, দেখো ওই দেখো রোড গাড়ি যাচ্ছে। আর সূর্যি মামা দেখো নেমে এসছে নিচের দিকে, বিকেল হয়ে গেছে, 4টা বাজে এখন। ওই যে আমাদের বাড়ির কাছে ইটগুলো ওইখানে, এই দেখো ট্রাক্টর। দেখো সর্ষে তুলেছে, এই যে একটা পেয়ারা গাছ, 12 মাসি পেয়ারা। বাড়ি যাচ্ছি আমরা এখন, এখনো যেতাম না, বসে গল্প করছিলাম। আসলে ওই যে আমার ছেলের মিস ম্যাম এসেছে পড়াতে, তার জন্য ওইখানে দেখো অটো দাঁড়িয়ে আছে 2টো, ওখানে কিন্তু রাস্তা নেই, ওই পর্যন্তই সমাপ্ত। ওই পুকুরের পাড়ে গাড়িগুলো দাঁড় করা আছে, ওই যে শর্মা পাড়া, ওই ওদের কিন্তু রাস্তা নেই, ওরা হচ্ছে মাঠের ভেতর দিয়ে যায়। তো দেখো কি সুন্দর আম গাছে মুকুল এসছে, ওই যে আমাদের বাড়ি কুল গাছ। হ্যাঁ ওই যে বাড়ি দেখা যাচ্ছে আমাদের, এই যে আমাদের পুকুর, এই যে আমাদের মুরগির খাঁচা, সব কিছু দেখা যাচ্ছে। বললাম যে কাছে কাছে ডাক্তারের বাড়ি। এই যে বাড়ি চলে আসছি, ওই যে আমার ছেলের ম্যাম বসে আছে সিঁড়িতে। এই দেখো বন্ধুরা দূর, এইদিকে
দেখাচ্ছি। তাহলে দেখো চারটে ডিম আর সয়াবিন, একটা সাবান, আর এটা দেখো ময়দা, একটা দুই প্যাকেট ক্রিম বিস্কুট ছিল, একটা খেয়েছে আমার ছেলে। আর এটা কি বলতো, আয়রন লবণ, মাত্র 15 টাকা ফিরেছে। এইগুলো দেখো শাক, এইগুলো অনেকেই খায় আমাদের এখানে, আমিও খাই, ভালো লাগে খেতে। তো বন্ধুরা, আমি এর ফাঁকে অনেক কিছু করেছি, খাওয়া দাওয়া করেছি, সিদ্ধ ভাত রান্না করেছিলাম, ডিম সিদ্ধ, বেগুন সিদ্ধ, আলু সিদ্ধ, আর দেখতেই পেয়েছো তোমরা, দুধ এনেছিলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগের সঙ্গে। তো সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, সবাই সবার খেয়াল রেখো, বিশেষ করে বাচ্চাদের একটু সবাই খেয়াল রেখো, যত্ন নিও, ঠিক আছে, টাটা।